এই মুহূর্তে আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন শেষ মার্কিন সেনা যিনি ছাড়লেন আফগানিস্তানের মাটি, 20 বছরের যুদ্ধের ইতি, অবশেষে আফগানিস্তান তালিবানের দখলে। সেই আফগানিস্তানে এখন তালিবানি শাসন কায়েম হতে চলেছে এমনটাই মনে করছে আমেরিকার শেষ 3টি C-17 বিমান কাবুল ছাড়ে, এবং যার ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলায়, তিনি শেষ মার্কিন সেনা যিনি আফগানিস্তানের মাটি ছেড়েছেন। যেরকমটা বলা হয়েছিল যে 31 আগস্টই মার্কিন সেনা প্রত্যাহার করে নেওয়া হবে, ঠিক সেরকমই কিন্তু করা হয়। 31 আগস্ট রাতেই মার্কিন সেনা প্রত্যাহার করে নেয় আফগানিস্তান থেকে, শেষ 3টি C-17 বিমানে করে আফগানিস্তান ছাড়ে আমেরিকার সেনা। যুদ্ধ শেষ, অবশেষে 2 দশকের যুদ্ধের অবসান ঘটল, আফগানিস্তান ছাড়লেন মার্কিন সেনারা। 20 বছর আগে তালিবানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল এবং অবশেষে কিন্তু সেই আফগানিস্তানের মাটি ছাড়লো মার্কিন সেনা। আমরা এই বিষয়ে কথা বলে নেব, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ। ময়ূক, 20 বছর ধরে যে যুদ্ধ চললো, অবশেষে সেই যুদ্ধের ইতি, আফগানিস্তান এখন পুরোপুরি তালিবানিদের দখলে। একদমই তাই, এবং কি করুন পরিণতি দেখো। আফগানি মহিলাদের ছবি আমরা দেখাচ্ছি, আমরা দেখাচ্ছি যে আফগানিস্তানের যে যারা সাধারণ মানুষ তারা কাবুল বিমানবন্দর চত্বরে হাহাকার করছেন, তারা পাগলের মতন আবার মার্কিনি কোনো ফ্লাইটে ওঠার চেষ্টা করছেন, কোনো কোনো বিমানে ওঠার চেষ্টা করছেন। এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে সেই শেষ সৈনিক 20 বছরের স্মৃতি নিয়ে একটা গোটা প্রজন্মকে যুদ্ধের দিকে ঠেলে দিয়ে, একটা গোটা প্রজন্মের ভবিষ্যৎ শেষ করে, হাজার হাজার মানুষকে ক্ষতবিক্ষত করে, খুন করে, মেরে ধরে, এরা শেষমেশ আফগানিস্তানদের কার্যত নেকড়ের সামনে, তালিবানি জল্লাদদের সামনে ছেড়ে দিয়ে এবার মার্কিন যুক্তরাষ্ট্রে চলে গেল। এবং 20 বছর ধরে এই যে যুদ্ধটা হয়েছিল, তারপরে শেষ কয়েকদিন আমরা দেখলাম কার্যত লেজ গুটিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র পালিয়ে গেল, আফগানিস্তান থেকে পালিয়ে গেল। এবং আফগানিস্তান এবার কার্যত তালিবানিদের দখলে, গোটা আফগানিস্তান, আফগানিস্তানের যে তালিবানের যে কমান্ডার আছে তিনি নিজে এখানে প্রকাশ্যে বলেছেন যে গোটা আফগানিস্তান, শুধুমাত্র আফগানিস্তান নয়, কাবুল বিমানবন্দরও এবার তালিবানিদের দখলে। এবং সেই তালিবানিদের দখল হওয়ার পরে যে যে জিনিস আমরা দেখতে পেয়েছি তার মধ্যে গা রক্ত ভীম করা যে ছবি আমরা দেখতে পাচ্ছি, যে ভিডিও আমরা দেখতে পাচ্ছি, সেই ভিডিওতে একের পর এক তালিবানি যারা জল্লাদ আছে তারা তাদের উল্লাস শুরু করেছে, মুক্ত রাত থেকে গুলি ছুটছে, তারা বন্দুকের গুলি ছুড়ে উদযাপন করছে তাদের এই কার্যত তারা বলছে এটা দখল নেওয়া, গোটা দেশের দখল নেওয়া। তুমি জানো যে কিভাবে একের পর এক খুন করে যাচ্ছে তারা। আমরা দেখেছি যে ব্ল্যাক হক হেলিকপ্টার, যে মার্কিনিরা যে হেলিকপ্টার গুলো রেখে গেছে, ট্যাঙ্ক গুলো রেখে গেছে, কান্দাহারে আমরা দেখেছি কিভাবে তারা একটি মানুষকে ঝুলিয়ে কার্যত ব্ল্যাক হক হেলিকপ্টারটা চালিয়েছে। আমরা দেখেছি চিনুক হেলিকপ্টার, সেই চিনুক হেলিকপ্টার অত্যাধুনিক হেলিকপ্টার, চিনুক হেলিকপ্টার তুমি জানো US মেরিনসের হেলিকপ্টার, সেই হেলিকপ্টারটা তারা দখল নিয়েছে। তারা একের পর এক যে ওয়্যারহাউস আছে সেই ওয়্যারহাউস গুলো খুলে কাবুল বিমানবন্দরে তারা দেখছে যে আর কি কি তাদের জন্য রেখে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবং জো বাইডেন যে মুক্ত মনের কথা বলতেন, জো বাইডেন যিনি উদারবাদের কথা বলতেন, তার হাতে কিন্তু রক্ত লেগে গেল। জো বাইডেন যিনি বারবার বলতেন যে আমরা ডোনাল্ড ট্রাম্পের মতন নই, তার হাতে কিন্তু রক্ত লেগে গেল। এবং সেই রক্ত সাধারণ আফগানিস্তানের মানুষের রক্ত, সেই রক্ত একের পর এক শিশু যারা পাগলের মতন চেষ্টা করছে একবার অন্তত US মেরিনসের ওই হেলিকপ্টার বা তাদের ফ্লাইটে উঠে পড়তে, তাদের রক্তটা লেগে গেল। এবং আমরা সেই ছবি বারবার দেখাচ্ছি যেখানে একের পর এক তালিবানি জল্লাদরা গুলি ছুড়ে উদযাপন করছে। অন্যদিকে দেখতে পাচ্ছি যে নাইট ভিশন ক্যামেরায় শেষ মার্কিনি সৈন্যকে ধরা পড়েছে ক্যামেরায়, তার ছবিও একেবারে। ময়ূক, তুমি আমাদের সঙ্গে থাকো। অবশ্যই আমরা যে খবরের দিকে নজর রাখছিলাম যে 20 বছরের যুদ্ধের অবসান, অবশেষে আফগানিস্তানের মাটি ছাড়লো মার্কিন সেনারা। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দু জায়গার ছবি, একদিকে তালিবানদের দখলে কাবুল বিমানবন্দর, তালিবানি জল্লাদদের উল্লাস, তালিবানি জল্লাদদের পৈশাচিক উল্লাসের ছবি ধরা পড়েছে। অপরদিকে যখনই মার্কিন সেনা প্রত্যাহার করে নেওয়া হয় ঠিক সেই মুহূর্তে কাবুল বিমানবন্দর চত্বরে গুলি চালিয়ে উল্লাস প্রকাশ করে এই তালিবানি জল্লাদরা, সেই দু জায়গার ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। پیغام دی شدوی دی اٹکان کی دا خوشحالی دی پل منزو دا اللہ تعالی پہ عبادت پدیس سر ون منزی آو 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 آو
আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। যেমনটা দেখা গেল 31 আগস্ট সময়সীমার আগেই কিন্তু মার্কিন সেনা প্রত্যাহার করে নেওয়া হলো। হ্যাঁ, এটা তো দেখুন, আমির চুক্তি হয়েছিল 1 মে থেকে চলে যাবে, তার বাইডেন কিছু সময় চেয়ে নিয়েছিল, আর আমেরিকা আর ওখানে ঝঞ্ঝট পোহাতে চাইছে না, পরিষ্কার মোটামুটি সব আমেরিকানদের নিয়ে গেছে, সোলজার্স এবং সিভিলিয়ানস এবং আফগান যে সমস্ত নাগরিক তাদের সাহায্য করেছে সবাইকেই নিয়ে গেছে। এখন আমেরিকা আর ওখানে আফগানিস্তানের উপরে কোনো ইন্টারেস্ট নেই, এটা পরিষ্কার, এবং ইউএন সিকিউরিটি কাউন্সিলে রেজলিউশন নেওয়া হয়েছে যে শান্তিপূর্ণ সহঅবস্থান চেষ্টা হবে, আফগানের যারা শাসক আছে তারা সাহায্য করবে, এই হচ্ছে মূল বক্তব্য। সুতরাং আমেরিকা চলে যাওয়ার পরেতে আর অন্য কোনো রাজ্যের রাষ্ট্রের খুব একটা ইন্টারেস্ট সেখানে থাকবে না ব্যবসা বাণিজ্য করা। চীন হয়তো অন্য একটা রুট খোলার চেষ্টা করবে, কিন্তু যে অস্থিরতা সেখানে আছে সেই অস্থিরতাকে মাথায় রেখে খুব আগামী 5-6 মাস খুব একটা কিছু করা যাবে বলে মনে হয় না। এখন আগে স্থিতি অবস্থা আসুক এবং সেটা কতটা তালিবানরা পারবে, কেননা তাদের বিরুদ্ধে অলরেডি আইএসকে বা আইএস আফগানিস্তান পাকিস্তান চ্যাপ্টার তারা সজাগ হয়ে আছে, তারা সেই তাদের যে সন্ত্রাসমূলক কাজকর্ম তারা করেই যাবে, সেটা কিন্তু তারা থেকে থামবে না। এবং তারা দেখা যাক, সন্ত্রাসবাদীদের মধ্যে যে ইনার কন্ট্রাডিকশনস গুলো আছে সেইগুলো আরো প্রকট হবে, আরো ঝঞ্ঝট বাড়বে, আমেরিকা থাকাতে আমেরিকান সোলজার্সরা থাকাতে কিছুটা নিরাপত্তা ছিল সেটাও বিঘ্নিত হবে। এখন আফগানিস্তানটা আফগানিস্তানের নাগরিকদের ব্যাপার, এখানে আমাদের বিশেষ কিছু আর বলার থাকবে না। এখন তারা কিভাবে দেশ শাসন করতে চায়, চলতে চায়, সেটা সে দেশের মানুষই ঠিক করবে। এই মুহূর্তে বিদেশের খুব একটা স্কোপটা নেই, ইউনাইটেড নেশনস খালি পরিষ্কার বলে দিয়েছে তোমরা শান্তিপূর্ণ থাকার চেষ্টা করো এবং যাতে করে কাজকর্মগুলো সঠিকভাবে চলে, এটা রুটিন স্টেটমেন্ট তারা দিয়েছে। অর্থাৎ বোঝা যাচ্ছে আর কেউ সেখানে হস্তক্ষেপ করতে রাজি নয়, আফগানিস্তান ফর আফগানিস্তানি, এবং তারাই ঠিক করবে তারা কিভাবে চলতে চায়। হ্যাঁ, একেবারে ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী। এবং যে খবরের দিকে অবশ্যই আমাদের নজর, যে 31 আগস্টের দিকে প্রত্যেকের নজর ছিল, কারণ এই 31 আগস্টকে কিন্তু শেষ সময়সীমা হিসেবে বেঁধে দিয়েছিল তালিবানিরা, যে সেই সময়ের মধ্যে মার্কিন সেনা প্রত্যাহার করতে হবে, এবং সেই মতোই মার্কিন সেনা প্রত্যাহার করা হয়, এবং তারপরেই কিন্তু কাবুল বিমানবন্দর দখল করে নেয় তালিবানি জঙ্গিরা। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে তারা উল্লাস করছে, 20 বছরের যুদ্ধের অবসান তারা উল্লাস করছে, সেই ছবি কিন্তু ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে রিপাবলিক বাংলায় দুটো ছবি দেখতে পাচ্ছে, একদিকে তালিবানের দখলে বিমানবন্দর, অপরদিকে গুলি চালিয়ে উল্লাস প্রকাশ এই তালিবানি জঙ্গিদের। আমরা এই বিষয়ে আবারও কথা বলে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ। মুখে এত রকমের প্রতিশ্রুতি দিলেও তালিবানরা যে তালিবানি রয়েছে তা কিন্তু এই ছবিগুলোর মাধ্যমে একেবারেই স্পষ্ট। একদমই তাই, এই ছবিগুলোর মাধ্যমে শুধু নয়, আমরা কালকে থেকে যে ছবি দেখাচ্ছি সারা পৃথিবীকে দেখাচ্ছি, সেই ছবিগুলো ভয়ানক, সেই ছবি এগুলো তো সিনেমায় আমরা দেখেছিলাম, আমরা আমরা বিভিন্ন ব্ল্যাক কমেডিতে দেখেছিলাম, আমরা ডিক্টেটর বলে সেই বিখ্যাত ছবিতে দেখেছিলাম, যেখানে একটা অ্যাঙ্কার, একটা নিউজ অ্যাঙ্কার, তার পেছনে একের পর এক তালিবানি জল্লাদ তারা বন্দুক হাতে দাঁড়িয়ে আছে, এবং অ্যাঙ্কারকে কার্যত বাধ্য করা হচ্ছে শান্তির বাণী বলার জন্য, এবং সেই পুরো জিনিসটা যিনি স্যালিউট করতে হবে এই চিত্রগ্রাহক বন্ধু ছিলেন ওখানে, আফগানি চিত্রগ্রাহক বন্ধুর কল্যাণে সারা পৃথিবী জেনে গেল এই ছবি, সেই ছবি আমরা দেখিয়েছি, আমরা আজও দেখাচ্ছি যে একের পর এক আফগানি মহিলা তারা কাঁদছেন, তারা বলছেন যে আমাদেরকে এই দেশ থেকে অন্তত নিয়ে যাও, এবং সেই ছবি জো বাইডেনের দেখা উচিত, সেই ছবি দেখা উচিত ইমরান খানের, যিনি বলেছিলেন তালিবানেরা স্বাধীনতা সংগ্রামী, সেই ছবি আমাদের দেশের সেই সমাজবাদী পার্টির সাংসদের দেখা উচিত, যিনি বলেছিলেন তালিবানিদের স্বাধীনতা সংগ্রামী, দাসত্ব থেকে মুক্তির কথা ইমরান খান বলেছিল, এই ছবি যারা আফগানিস্তানের জন্য আফগানিদের জন্য আফগানিস্তান যারা এই কথাটা বলছেন তারা ন্যায্য কথা বলছেন, কিন্তু আফগানিরা কি চান সেই দিকেও কোথাও গিয়ে দৃষ্টি আকর্ষণ করানোর প্রয়োজন হয়েছে পশ্চিমী সংবাদ মাধ্যমকে, কোথাও গিয়ে দৃষ্টি আকর্ষণ করানোর সময় হয়ে গেছে সেই সমস্ত মানুষদের যারা অত্যন্ত ইগনোরেন্ট, অত্যন্ত অনীহা প্রকাশ করছেন,
সাধারণ আফগানিস্তানিদের কথা শোনাতে, নর্দার্ন অ্যালায়েন্সের কথা শোনাতে, নর্দার্ন অ্যালায়েন্সের বনশিরের যারা সিংহ শাবকদের মতন যুদ্ধটা করছেন, রেজিস্ট্যান্স বাহিনী তামরুল্লাহ সালে, তাদের কথা আমরা আবারও তোমার কাছে আসবো। তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন, প্রাক্তন বায়ুসেনা কর্তা আর কে দাস, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। যেমনটা দেখা যাচ্ছে যে 20 বছরের যুদ্ধের অবসান হলো, এবং এই যুদ্ধের অবসান হতেই কিন্তু উল্লাসে ফেটে পড়েছে তালিবানিরা। এটা বোধহয় তালিবানের উল্লাস করার আমার মনে হয় না কিছু আছে, কেন কি যদিও আমেরিকান সেনাবাহিনী ওখান থেকে বেরিয়ে গেছে এবং আমেরিকার লাস্ট ইভাকুয়েশন প্লেন গত রাত ওখান থেকে বেরিয়ে গেছে, কিন্তু তালিবান যে ওখানে নিজেদের প্রশাসন গঠন করতে পারবে সেটা নিয়ে আশঙ্কা রয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ওখানে আজ অব্দি কোনো ধরনের প্রশাসন নেই, কোনো গভর্নেন্স নেই, ওখানকার লোকেরা এখনো ভয়ভীত আছে, আতঙ্কে রয়েছে। তো ওরা কতদিন এইভাবে চালাবে সেটা নিয়ে এখনো একটা আশঙ্কা রয়েছে। তবে এই বিগত কয়েকদিনের যে ছবিটা দেখা গেল যে মার্কিন সেনা কাবুল বিমানবন্দরে থাকা সত্ত্বেও আফগান নাগরিকরা তারা কিন্তু বারবার এই তালিবানি জল্লাদদের হাতে তারা বারবার অত্যাচারিত হচ্ছিলেন, এবং এই মার্কিন সেনা চলে যাওয়ার পর মনে হয় না কি আফগানদের পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে চলেছে? একদমই, কেন কি এখন যতদিন আফগান আমেরিকা ছিল ততদিন কিন্তু তবুও এক রকমের ওখানে শান্তি ছিল, কিন্তু এখন আমেরিকা চলে যাওয়ার পরে এখন এই যে বিভিন্ন গোষ্ঠী কে আজ 16 দিন হলো ওদের মধ্যে এখন পর্যন্ত একটা সংঘর্ষ চলছে ক্ষমতার জন্য, যে তারপরে যে কি হবে, এটার একটা কি প্রসেস হবে, ওখানকার কি ধরনের যে একটা সংগঠন ফাইনালি ক্ষমতায় আসবে সেটা নিয়ে এখনো কোনো নিশ্চিত নেই। এবং ওখানকার নাগরিকরা ওরা কিন্তু আজ অব্দি ওরা ভয়ভীত আছে এবং ওরা কিন্তু একটা আতঙ্কে রয়েছে। তো এই নিয়ে কিন্তু আমরা দেখেছি এই গত 15 দিন থেকে কন্টিনিউসলি আফগানের নাগরিকরা কাবুল এয়ারপোর্টের চারিদিকে ঘিরে ছিল, কেন কি ওরা সবাই পালিয়ে যেতে চেয়েছিল আফগানিস্তান দিকে। তো এটা স্বাভাবিক, কেন কি ওরা সবাই জানে তালিবান কি ধরনের নৃশংস, এই জিনিসটা কিন্তু আফগানের লোকেরা ভালো করে জানে। একেবারে ধন্যবাদ, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রাক্তন বায়ুসেনা কর্তা গ্রুপ ক্যাপ্টেন আর কে দাস। আমরা যে খবরের দিকে অবশ্যই নজর রাখছিলাম যে 20 বছরের যুদ্ধের অবসান, অবশেষে আফগানিস্তানের মাটি ছাড়লো মার্কিন সেনা এবং তারপরে গুলি চালিয়ে উল্লাস তালিবানি জল্লাদদের, সেই ছবি কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলায়। আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোন লাইনে ছিলেন আমাদের সিনিয়র এডিটর মৈক রঞ্জন ঘোষ, মৈকও ধন্যবাদ। তবে যে খবরের দিকে অবশ্যই আমাদের নজর থাকছে যে 20 বছরের যুদ্ধের অবসান, অবশেষে আফগানিস্তান থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করে নিল আমেরিকা, এবং এরপরেই প্রশ্ন উঠছে আফগান নাগরিকদের তাদের পরিস্থিতি ঠিক কী হবে।